What's up people, this is me Orthit here from Video LTD. I'm back with another video. আজকে আমরা কোনো ব্লগে যাচ্ছি না, আজকে আমরা বাংলাদেশের ইউটিউব ইন্ডাস্ট্রি নিয়ে কিছু কথা বলবো এবং কিছু মানুষের চুলকুমনি 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 নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আজকে শুরু করা যাক, আগে ইন্ট্রোটা দেখি। সম্প্রতি রিলিজ হওয়া সালমান খানের অভদ্র প্রেম নিয়ে মানুষের চুলকুনি শুরু হয়ে গেছে, এটারে সপ্তম বইলা ডিটেট দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের কি আসলে তরুণ সমাজ এবং বাচ্চাদেরকে নিয়ে চিন্তা ভাবনা রয়েছে? যদি থাকে তাহলে কেন বাংলাদেশের যেই ইন্ডিয়ান চ্যানেলগুলো চলতেছে টিভিতে সেগুলো কোনো আগে বন্ধ করা হচ্ছে না? কেন সেগুলোতে তো প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঘন্টা ঘন্টা ও লড়কা আখ মারে শোনা যায় কিনা, তাই না? আর এইগুলো তো সবাই দেখতেছে, কত প্রেম ভিডিওটা হয়তো বা 1 মিলিয়ন মানুষ দেখছে, আর কয়েকদিন হয়তো বা 2 মিলিয়ন মানুষ দেখতো। কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়ান চ্যানেলগুলো ওগুলো তো প্রতিনিয়ত প্রতিটি বাচ্চা দেখতেছে, এবং কি আমাদের বাংলাদেশের ঘরে ঘরে একটা অবস্থা হয়ে গেছে যে ওই গান না চালালে তারা ভাত খাবে না। স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, ইনজুরিয়াস টু হেলথ লেখা তারা স্মোকিংয়ের ভিডিও ফুটেজ দিতে পারতেছে। কিন্তু সালমান মুক্তিদের এটা দোষ করে, সালমান মুক্তি তার এই ভিডিও রিলিজ করার আগে তো একটা 16-10 সেকেন্ডের ভিডিওতে লেখছিল যে আনসাবস্ক্রাইব সালমান আনলেস ইউ ক্যান টেক দিস। আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক মন্ত্রী সে চাচ্ছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে, তাই না? তাহলে আমাদের প্রথমে ইন্ডিয়ান হিন্দি চ্যানেলগুলো বন্ধ করা উচিত, কারণ ওগুলোতে প্রতিটা নিয়ত এই টাইপের ভিডিও অহরহ দেখা যাচ্ছে, অহরহ, তাই না? আর এইগুলো ভিডিও তো সালমান মুক্তি প্রথম বের করছে এমন না, হ্যাঁ বাংলাদেশে প্রথম, কিন্তু বাংলাদেশের মানুষ এই যে ভিডিও দেখে না এরকমও তো না। তারা টিভিতে সবচেয়ে বড় গণমাধ্যম টেলিভিশনে তারা এই ভিডিও দেখতে পারতেছে প্রতিনিয়ত, বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত এইগুলো দেখতেছে। তাদের নিয়ে এইগুলো নিয়ে কি তাদের কোনো হেডেক নাই, মাথা ব্যথা নাই? খালি সালমান মুক্তির একটা ভিডিও আসতে দিছে অভদ্র প্রেম, তাই নিয়ে মানুষ সবার হেডেক কেন? বাংলাদেশে বাংলাদেশের টেলিভিশনে বাংলাদেশের চ্যানেলগুলো হচ্ছে ইন্ডিয়ান চ্যানেলগুলো বেশি চলছে, কারণ কি? কারণ বাংলাদেশের চ্যানেল চলবে পাগল হইয়া যাই রে তোর দিকে ছায়া, ও পাগল হইয়া যাই রে তোর দিকে ছায়া। যদি বাংলাদেশের প্রতিটা নাগরিক এতটাই সচেতন হয় তাহলে কেন তারা ইউটিউব চ্যানেলের এই সালমান মুক্তিদের অভদ্র প্রেম ভিডিও ডিলিট করা নিয়ে এতটা মাথা ব্যথা করতেছে? তারা কেন ইন্ডিয়ান চ্যানেলগুলো অফ করতেছে না আগে? ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখে কি আমাদের তরুণ সমাজ বাচ্চারা কি প্রভাবিত হচ্ছে না? তারা কি না এগুলো দেখে না? কোনটা বাংলাদেশের শহর অঞ্চলের মানুষগুলো হয়তো বা ইউটিউব ওয়াইফাই এগুলোর সাথে পরিচিত এবং তারা এগুলো ব্যবহার করে থাকে, কিন্তু আমাদের যে গ্রাম অঞ্চল যেমন উপজেলা শহর থানা ছোটো ছোটো যে শহরগুলো আছে ওইগুলো ওই সব জায়গাগুলোতে কিন্তু এখনও ইউটিউব ওয়াইফাই এতটা প্রচলিত হয়ে পারে নাই, এবং তারা কিন্তু সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম যেটা টেলিভিশনের মাধ্যমেই কিন্তু এইসব গান নাচ দেখে থাকছে। তো তাতে কি সংস্কৃতি নষ্ট হচ্ছে না? মাননীয় তত্ত্বাবধায়ক মন্ত্রী যদি আসলেই সংস্কৃতি নিয়ে এতটাই হেডেক থাকে তাহলে কেন তারা ইন্ডিয়ান চ্যানেলগুলো প্রথমে বন্ধ করতে পারতেছে না? তারা কেন ইন্ডিয়ান চ্যানেল অফ করে না? আসলে ভাই আমার আপনাদের যদি আসলে তরুণ সমাজ বাচ্চাদের নিয়ে এতই চিন্তা থাকে তাহলে প্লিজ আগে টেলিভিশনের ইন্ডিয়ান চ্যানেলগুলোর ওই আইটেম সংগুলো প্লিজ বন্ধ করে সাংস্কৃতিক একটা নামে এমনি ফিরে আসবে, তার জন্য সালমান মুক্তাদিকে দায়ী করেন না। আর ইউটিউবে সালমান মুক্তাদির থেকে অনেক খারাপ ভিডিও, মিউজিক ভিডিও এবং সফটওয়্যার টাইপের ভিডিও বাংলাদেশিরাই তৈরি করছে, আগে সেগুলোর বিরুদ্ধে স্টেপ নেন, তারপর সালমান মুক্তাদিরকে আটক করবেন। সব আমি এত সময় বলছি হয়তো আপনারা বুঝছেন না, বোঝার চেষ্টা করছেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কোনো ভুল বলে থাকি, আমাদের ভুল হলে আমি মানুষ হিসাবে ভুল হতে পারি, তোমরা আমার ভুলটা শুধরাইয়া দাও। তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে নিচে কমেন্টে জানাই দেবে। গুড বাই, আই উইল ব্যাক উইথ অ্যানাদার ভিডিও, টিল দেন টাটা গুড বাই, অর্থিত রয়্যালকে সাইনিং আউট, সাবস্ক্রাইব ভিডিও এলটিডি।